দেন আমরা আরেকটা সেট করতে চাচ্ছি যে কখনো কখনো প্রয়োজন হতে পারে যে আমি তো আমার ওয়েবসাইটে মাল্টিপল টাইম ভিজিট করি তাই না এই ওয়েবসাইটে আমি দিনে দশ বার পনেরো বার বিশ বার ভিজিট করতেছি গুগল কিন্তু আপনার ডাটাও ট্র্যাক করতেছে অ্যাজ এ सेशन হিসাবে আপনি কিন্তু ইউজার বাট এজ এ সেশন মানে ভিজিট হিসাবে কাউন্ট করতেছে আপনার ডাটাটা কিভাবে এখানে হাইড করা যায় মানে আপনি চান না কোনোভাবেই যে আপনার ডাটা গুগল ট্র্যাক করুক তো এটা বন্ধ করা যায় আপনি নির্দেশস যে আইপি আছে সেই আইপিটা বন্ধ করা যায় তো আমরা এটাই দেখবো যে এক্সক্লুড ইওর আইপি অ্যাড্রেস फ्रॉम গুগল অ্যানালিটিক্স তো নরমালি আমরা যদি একটু গুগলে সার্চ করি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস তাহলে একটা পাবলিক আইপি পাচ্ছি এটা হচ্ছে পাবলিক আইপি আমার যেহেতু কানেক্টেড আছে আমি কি করব এই পাবলিক আইপিটা ব্ল্যাক লিস্টেড করে দিব গুগল অ্যানালিটিক্সে সো নেক্সট টাইম গুগল আমি যখন আমার এই আইপি দিয়ে ভিজিট করব তখন সেটা মোবাইলে হোক সেটা আমার পিসি হোক কি হবে এই ডাটাটা ট্র্যাক হবে না তো আমরা এই আইপিটা ব্লক করে দিব এই আইপিটা ব্লক করলে গুগল অ্যানালিটিক্সে যে অডিয়েন্স ডাটাটা থাকবে আপনার ডাটাটা সব সময় মাইনাস হয়ে যাবে মানে অটো অমিট হয়ে যাবে তো এই সেট আপটা কিভাবে করতে হয় আমরা একটু সেটিংস এ যাচ্ছি সেটিংস এ যাওয়ার পর এখানে একটা সেকশন আছে ফিল্টার দেখতে পাই ভিউ এর আন্ডারে ফিল্টার ফিল্টার যদি যাই এই যে অ্যাড ফিল্টার অ্যাড ফিল্টার আমি এটা লিখে রাখলাম যে এক্সক্লুড আমি টাইটেল দিলাম এক্সক্লুড মাই আইপি অথবা মাই আইপি অ্যাড্রেস তো এটা এক্সক্লুড করব এখানে দিব হচ্ছে এক্সক্লুড এটা কি এক্সক্লুড করব সেটা হচ্ছে ট্রাফিক ফ্রম দ্য আইপি অ্যাড্রেস এবং এটা দ্যাট কন্টেইন অর দ্যাট আর ইকুয়াল টু সো আমার আইপি অ্যাড্রেস কোনটা এটা এটাকে কপি করলাম আমি এখানে এক্সক্লুড ট্রাফিক ফ্রম দ্য আইপি অ্যাড্রেসেস দ্যাট আর ইকুয়াল টু আমি এখানে সেট আপ করে দিলাম এরকম যদি মাল্টি আইপি অ্যাড্রেস হয় তাহলে অবশ্যই মাল্টি আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন বাট আমি এটা ওয়াইফাই যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে আপনার ব্রডব্যান্ড কানেক্টেড যে আইপি অ্যাড্রেসটা সেটা নেওয়ার চেষ্টা করবেন ওয়াইফাইটা না নিয়ে ওইটা নিলে মোটামুটি আপনি যে কোনো ডিভাইস থেকে ভিজিট করবেন ওটা ব্লক হয়ে যাবে সো আমি কি করবো এখন এটাকে জাস্ট সেভ দিয়ে দিব এরপর থেকে গুগল অ্যানালাইটিক্স আমার পার্সোনাল কোনো ডাটা এখানে ট্র্যাক করবে না এটা কনফার্ম থাকেন সো এটা একটু মাথায় রাখেন যদি এটা করতে চান বেটার আর যদি না করতে চান নো ইস্যু এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনার সার্চ আপনার ডাটা আপনি গুগল অ্যানালাইটিক্স এ ট্র্যাক করতে চান নাকি করতে চান না আপনি যদি মনে হয় যে না করব না তাহলে জাস্ট এটাকে ফিল্টার করে বন্ধ করে দেন এছাড়া এখানে বেশ কিছু প্লাগইন এর কথা বলছে আপনি যদি চান যে না কোনো সেটআপ করব না বাট প্লাগইন দিয়ে হিডেন করব এখানে দুইটা প্লাগইন এর নাম দেওয়া আছে সেটা হচ্ছে এই যে গুস্টেরি গুস্টেরি ইনস্টল করে জাস্ট আপনার ওয়েবসাইটটাকে এখানে ব্ল্যাক লিস্টেড করে দিবেন এখানে শুধু আপনার ওয়েবসাইট না যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই কোনো সেশন ডাটা কুকিজ ডাটা আমার কাছে নিতে পারবে না গোস্টেডি আপনাকে সেই হেল্পটা করবে প্রাইভেসি অ্যাড ব্লক আর অনেক সময় হয় না যে পার্সোনালাইজ অ্যাড চলে আসে আপনি অ্যামাজনে গেলেন অ্যামাজনের অ্যাড সাথে সাথে আপনার কাছে চলে আসলো আপনি ফেসবুকে গেলেন গুগলে গেলেন ইউটিউবে গেলেন সবসময় অ্যাড চলে আসতেছে যদি ওই টাইপের ডাটা আটকাতে চান তাহলে আপনাকে এই টুলটা হেল্প করবে এখন এই টুলের কাজটা হচ্ছে এই যে জাস্ট আপনার যে সমস্ত সাইট গুলো আপনি করবেন জাস্ট ওগুলোকে ব্ল্যাক করে দিলেই হয় এই যে রেস্ট্রিক্ট সাইট ব্ল্যাক লিস্ট করে দিলেই হয় আর আরেকটা টুল এখানে দেওয়া আছে এই যেটা আপনি এই টুল দিয়েও ইয়া করতে পারেন এটা গুগল অ্যানালিটিক্স এর টুল এটা দিয়ে জাস্ট ধরেন আমি বললাম যে এই সাইটে যখনই ভিজিট করব বাট কোনো ভাবে এই সাইটে ডাটা নিবে না এই যে দেখেন একটা অপশন রয়েছে দিস ক্যান রিড এন্ড সাইট ডাটা অন দিস সাইট সো এই সাইটের কোনো ডাটা মানে কুকি সেকশনে আর যাবে না আমি যদি বলি অল সাইট যে কোনো সাইটের ডাটা আমার কাছ থেকে নিতে পারবে না সো আপনি কখনোই পার্সোনালাইজ অ্যাড যেটা মানে পিক্সেল কোডের দ্বারা অথবা কনভার্সন ট্র্যাকিং এর দ্বারা যে অ্যাড গুলো হয় আপনাকে কখনো কেউ ট্র্যাক করতে পারবে না আপনি এই সমস্ত টুল ইউজ করতে পারেন সো এই একটা টুল অথবা গুস্টারি যে একটা ইউজ করলে চলবে আর যেটা ম্যানুয়াল দেখালাম সেইভাবে দেখালেও চলবে